বিজয় সমীরণ বইছে বাংলার বুকে, মুক্ত মাটিতে সোনালি ধানের শীষ ঝনঝন করে, পদ্মা মেঘনা যমুনার স্রোত কলকল ছলছল বহে, কাক ভোরে পায়রার কণ্ঠে শোনা যায় শান্তির গান। কিন্তু মানুষের কণ্ঠে গান নেই, মানুষের কণ্ঠে সুর নেই, মানুষের মাঝে মানুষ নেই। সেই মানুষের প্রতীক্ষা, স্বাধীনতার মাঝে স্বাধীনতার স্থপতি নেই, স্থপতির প্রতীক্ষা। কবে ফিরে আসবেন তিনি, কখন ফিরে আসবেন তিনি? সে কি ব্যাকুল প্রতীক্ষা, সে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের! কি আশ্চর্য মানুষ, বিজয়ের ২৪ দিন পরও মানুষের মন সত্যিকার অর্থে আনন্দে উদ্বেলিত হল না, অখণ্ড অন্তর প্রসন্ন আশ্রয়ে উজ্জীবিত হল না, পলকহীন নিটল চোখগুলো চেয়ে আছে দিনের পর দিন, রাতের পর রাত। কখন আসবেন স্বাধীন বাংলার স্থপতি, কখন আসবেন বাংলার প্রাণের পুরুষ? প্রতীক্ষায় আছে ঢাকার রাজপথ, প্রতীক্ষায় আছে পতাকাবাহী গাড়ি, প্রতীক্ষায় আছে নৌকার মঞ্চ, প্রতীক্ষায় আছে সাতই বার্জের রেসকোর্স, ধুধু করা সবুজ ময়দানের দুর্বাদল প্রতীক্ষা করে আছে তাঁর পায়ের নির্ভর ছোঁয়া পাবার প্রত্যাশায়। বাংলা মায়ের প্রত্যাশা মিথ্যা হতে পারে না, বাঙালির আশা আকাঙ্ক্ষা মিথ্যা হতে পারে না। ৭.৫ কোটি বাঙালির অশ্রু জল চোখে দীর্ঘ প্রতীক্ষার সুবাতাস বয়ে গেছে সুদূর প্রবাসে, দমকা বাতাস তার আগমন বার্তা পৌঁছে দিয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া সমস্ত বাংলাদেশ জুড়ে। ৩০ লক্ষ শহীদের ঘুমন্ত কানে টুঙ্গিপাড়ার পবিত্র মাটিতে তিনি আসছেন, তিনি ফিরে আসছেন মাতৃভূমিতে, ফিরে আসছেন ৭ই মার্চের শ্রেষ্ঠ কবি, ফিরে আসছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রূপকার, তিনি ফিরে আসছেন সাধারণ মানুষের মাঝে। সে কি আনন্দ, সে কি উদ্দীপনা মানুষের মাঝে! বরণ করে নেবে, বরণ করে নেবে হৃদয়ের সমস্ত আবেগ, সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে। ৮-৯ জানুয়ারি বাঁধ ভাঙা জনস্রোত ধাবিত হয় সমগ্র বাংলাদেশের আনাচ কানাস থেকে ঢাকার রাজপথের দিকে, চিরচেনার রেসকোর্সের দিকে। ১০ জানুয়ারি ঢাকা শহর, বিমানবন্দর, রমনা পার্ক জনস্রোতে সয়লাব হয়ে যায়। লক্ষ কোটি জনতা বিজয় পতাকা হাতে বিজয় উল্লাসে ফেটে পড়ে। প্রতীক্ষা, প্রতীক্ষা, সূর্যোদয়ের পর থেকেই প্রতীক্ষা। এই প্রতীক্ষা এক নজর দেখার প্রতীক্ষা, এক বুক জ্বালানি প্রতীক্ষা করে আছেন অঙ্গহারা মুক্তিযোদ্ধা। এক পলক দেখলেই যেন বুকের সমস্ত জ্বালা নিবারণ হয়ে যাবে। প্রতীক্ষা করে আছে সন্তান হারা মা, ভাই হারা বোন, শত সহস্র প্রদীপ্ত যুবক, কৃষক কামার কুমার জেলে তাঁতি। দীর্ঘ প্রতীক্ষার ইতি টেনে নীল রূপালী আকাশের সাদা মেঘ ভেদ করে বেরিয়ে এলো অ্যালুমিনিয়াম রঙের রয়্যাল ব্রিটিশ বিমান। জনস্রোতের উত্তাল তরঙ্গের মাঝেই বিমানটি বাংলার মাটি স্পর্শ করল। বিমানের ডানা মেলে তিনি প্রফুল্ল বাঙালির দিকে তাকালেন। কি মায়া ভরা গভীর তার চাহনি, কি জাদু ভরা তার চোখ! দুচোখের প্রেমে ভেসে আসছে রক্তাক্ত বিধ্বস্ত বাংলা, লুণ্ঠন নির্যাতন গণহত্যার করুণ কাহিনী। তাই তো তার মায়া ভরা দুচোখ বেয়ে নিটল অশ্রু গড়িয়ে পড়ল। সে কি অভূতপূর্ব দৃশ্য, সে কি অভূতপূর্ব মহামিলন! দুচোখ বেয়ে গড়িয়ে পড়া জল যেন ধুয়ে মুছে দিয়েছে শত সহস্র সন্তানহারা মায়ের অন্তর, শত সহস্র ভাইহারা বোনের অন্তর,
শত সহস্র স্বামীহারা স্ত্রীর অন্তর। তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়া জল যেন 30 লক্ষ শহীদের তৃষ্ণার্ত অন্তর সিক্ত করেছে। তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়া জল যেন সমবেত 100 কোটি মানুষের অন্তর ব্যাকুল করেছে। তাই তো লক্ষ জনতা সমবেত স্বরে মূর্ছাহতের মতো বিলাপ করছে, জড়িয়ে ধরছে একে অন্যকে মহামিলনের সন্ধিক্ষণে। তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়া জল যেন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের তৃষিত গাছপালাকে এনে দিয়েছে সজীবতা। তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়া জল যেন আকাশ মাটির ব্যবধান কমিয়ে মানুষের মাঝে স্থাপন করেছে সাম্যবাদ। অতঃপর তিনি দীর্ঘ দুহাত আকাশের দিকে প্রসারিত করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি জনতার উদ্দেশ্যে মুহূর্তে জনবজ্রের প্রচণ্ড গর্জনে প্রকম্পিত হল বিমানবন্দর, রেসকোর্স ময়দানের সীমানা বিস্তৃত পথ প্রান্তর, 30 লক্ষ শহীদের গলিত অর্ধগলিত লাশও যেন মাটি ফুঁড়ে ফুঁড়ে উঠে এসেছে বীর জনতার মাঝে। জনস্রোতের উত্তাল তরঙ্গের ঢেউ হৈ হৈ করে বলে ওঠে, ওই যে মুজিব, বাঙালির নয়ন মণি। লক্ষ জনতার সমবেত স্বরে ঘূর্ণিবাষ্পে ভেসে আসে জয় বাংলা, জয় বাংলার ধ্বনি। ব্রিটিশ বিমানের সিঁড়ি বেয়ে দুচোখ মুছতে মুছতে প্রথম স্বাধীন বাংলার পুতো মাটি স্পর্শ করলেন বাঙালির স্বপ্ন পুরুষ, বাংলার চির আরাধ্য প্রেমিক, সমগ্র বাঙালি জাতির কণ্ঠস্বর শেখ মুজিবুর রহমান।